একটা প্রসঙ্গে আমরা যেতে চাই যে আমি আপনার কাছে যখনই আসি আপনি এক এক সময় বলেন যে এটা মাশরাফির জুতো, এটা খেয়ে দিছি এই দিন। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাশরাফি বিন মুর্তজার বাল্যকালের বন্ধু রবি কুমার দাস, যিনি পেশাগতভাবে একজন জুতা সেলাইকারী এবং জুতা বিক্রেতাকারী, মাশরাফি বিন মুর্তজার খুব কাছের একজন ঘনিষ্ঠ বন্ধুর আজ জন্মদিন। তার মুখেই আজকে কিছু স্মৃতির কথা শুনব, তার মুখেই চলুন শুরু করা যাক। শুভ জন্মদিন দাদা, আজকে তো আপনার জন্মদিন, তো আপনার জীবনের আরও একটি বছর হয়তো বা এভাবে চলে গেল। তো আমাদের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার আপনি কিন্তু খুবই কাছের একজন বন্ধু এবং আপনাকে অনেকেই চিনে থাকে বা চেনে। তো মাশরাফি বিন মুর্তজা আমাদের ক্যাপ্টেন কি আপনাকে সর্বদা মনে করে কিনা? অবশ্যই, অলি সবসময় তো সব খেয়াল রাখে, কারণ সে তো খেয়াল রাখে, এখনও পর্যন্ত রাখে, এটা শুধু বড় কথা। কিন্তু ও যে অন্য কেউ হয়তো চিনত না, এটা সত্যি কথা, ঠিক আছে। আর জন্মদিন মানে একটা বছর জীবন থেকে চলে গেল, আসলে খুবই দুঃখজনক, হয়তো এই দিনগুলো আসবে না। এখন তো একটা বছর আগেও আমরা বহুত কিছু করেছি, ঠিক আছে, আমাদের ক্যাপ্টেন হিসেবে বা মিডফিল্ডার সাইকেল সবাই মিলে, হয়তো সেই দিনগুলো আর আসবে না। দিন যাচ্ছে, বয়স বাড়তেছে, এখন এই সামনের দিনগুলো যাতে ভালো যায়, এটা আছে কেমন। ক্যাপ্টেনের সাথে কি আসলে কি যে আপনার আগের যে জন্মদিনগুলো কেটেছে, তো এরকম কখনো কি কোনো স্মৃতি আছে যে একসাথে জন্মদিন উদযাপন বা ওই দিন ঘুরে বেড়িয়েছেন একসাথে? আসলে সেরকম পেলে তো আসলে হয় না, ও তো খুব ব্যস্ত থাকে, ঠিক আছে। তারপরেও সে জানে আমাকে জন্মদিন হয়, ঠিক আছে, জানে বছরের একটা দিন, হয়তো সবসময় তো সে বাইরেই থাকে, হ্যাঁ সে জানে আমার তোমার জন্মদিন, ঠিক আছে। আসলে সেরকম পেলে আসলে করা যায় না, কাজ করার সময় ব্যস্ত থাকে, প্লাস একটু সময় পাস করা লাগে চাই। আর জন্মদিন তো মানে একটা একটা বিশেষ দিন, এই দিন তো সারা বছর তো থাকবেই, তাই না? হয় তোমার সামনে বছর নাও আমি থাকতে পারি। এই যে হাতের ব্যস্তটা যে রবি লেখা, এটাও তার দিয়ে আছে, সে খেয়াল রাখে, এটাই সবচেয়ে বড় জিনিস। রবি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মাশরাফি বিন মুর্তজা তার নিজ হাতে যে মাশরাফি লেখা যে স্টিলের ব্যাসটি ব্যবহার করে তার বন্ধুর জন্য, কিন্তু তিনি আসলে এই সেম ধরনের একটি ব্যাসলেট কিন্তু তাকে আসলে গিফট করেছে এবং তার বন্ধুর নামে রবি লেখা। তো এটাই হচ্ছে একজন বন্ধুর প্রতি ভালোবাসা মাশরাফি বিন মুর্তজার। আসলে আমরা সকলে সত্যি বলে থাকি যে মাশরাফি কিন্তু হাজার বছরে একটাই জন্মে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাস্তব জীবনে আসলে আমাদের রবিদা তিনি কিন্তু এই যে ব্যবসা বাণিজ্য করেন, জুতার ব্যবসা আছে, সেলাই আছে, তো এটাই কিন্তু আসলে একজন প্রকৃত বন্ধু, যাকে কিন্তু সবসময় সে একজন এমপি হয়েও কিন্তু তাকে কখনোই তিনি ভুলে যান না, বন্ধুর সেই এবং বন্ধু কিন্তু ভালোবেসে মাশরাফি বিন মুর্তজার কিন্তু একটি পোস্টার কাটিং করা একটা ছবি কিন্তু তার দোকানের ভিতরে প্রথমেই টানিয়ে রেখেছেন এবং নিচে একটি ছবি আছে যেটা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের JMI এর একটি ছবি, এটা আসলে ভালোবাসার দ্বারাই সম্ভব। তো আর একটা প্রসঙ্গে আমরা যেতে চাই যে আমি আপনার কাছে যখনই আসি আপনি এক এক সময় বলেন যে এটা মাশরাফির জুতো, এটা খেয়ে দিছি এই দিন, এটা ওই দিন। তো আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জুতার কালেকশনগুলো, এই সবগুলাই কি আসলে ভাইয়ের জুতা কিনা? হ্যাঁ, সব সব আমাদের এপিসিয়াল লাগে না, মাশরাফির মতো কিংবদন্তি বন্ধুত্ব প্রেমীরা বেঁচে থাকুক আজীবন, মাশরাফি মানেই যেন অনুপ্রেরণা, মাশরাফি মানেই যেন বন্ধুত্বের এক ছায়ামূর্তি।